Așa, 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 așa. Tumbra kaba. Tumbra kaba. Așa? Exact, bosino cu dar tot. Hey everyone, আমার নাম অর্ণব and welcome to my daily blog. আমার সব পশু পাখিকে আজকে ছাড়বো আর আজকে একটা জিনিস দেখাবো. ইদানিং আমাদের বালি হাঁসগুলো খুব পোষা হয়ে গেছে, মানে সুপার লেভেলের পোষা হয়ে গেছে. আমি জানতাম না যে ওরা এত পোষা হবে. আমি ভাবছিলাম যে ওরা অন্যরকম বিহেভ করবে, বাট ওরা সুপার লেভেলের পোষা হয়ে গেছে. ওদের ডাক দিলে আমার কাছে আসে, ওদের ডাক দিয়ে যদি বলি যে ঘরে যাইতে, ঘরে এটা কি, এই আমার আমার লফটের উপরে এটা কে বসে আছে, কার জন্য এটা কবুতরের বাচ্চা এসে মনে বসে আছে. যাক, আমি যদি ওদের বলি যে ঘরে চলে যাও, তখন ওরা কি সুন্দরভাবে ঘরে চলে যায়. এই জিনিসটা আজকে আমি দেখানোর চেষ্টা করব, জানি না আজকে কমান্ড শুনবে কিনা, চেষ্টা করি. এটা তো মনে হয় বাচ্চা কবুতর না, কার জন্য একটা কবুতরের পাখা বাঁধা, সাদা কস্টিপ দিয়ে পাখা বাঁধা. হয়তো ওই যে আমার কবুতরগুলো ডাকাডাকি করতেছে, ওই ডাক শুনে চলে আসছে. এই যে দেখেন কি কি তোমাদের কী হয়েছে, বাইরে যাবা, বাইরে যাবা, তোমরা বাইরে যাবা. ওরা এখন সুপার লেভেলের পোষা, সুপার. বাইরে যাবা, চলো তোমাদের বাইরে ছেড়ে আসো, আসো 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 আসো. একজন 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 আজান দিতেছিল, এই জন্য একটু অফ করছি. তার ভিতরে আমি আমার সবগুলো কবুতরকে খাবার দিয়েছি, ভিতরে অ্যান্ড বাইরে. বাট আমাদের এখানে একটা গেস্ট কবুতর আসছে, এই যে এই কবুতরটাও ক্ষুধার্ত, ও হয়তো অনেক ঘোরাঘুরি করার পর এখানে আসছে. তো আমি আমার কবুতরগুলোকে তো ছাড়ি না, ওর ভিতরে ঢুকানো যাবে না. তো আমি ওর উপরেই কিছু খাবার দিয়ে দিব, যাতে করে উপর থেকে খেয়ে অ্যাটলিস্ট ওর ক্ষুধাটা দূর করতে পারে. আচ্ছা, পানিও দিতে হবে. আমাদের এখানে হাঁসের জন্য যে পানিটা ছিল, সেই পানিটা ওকে দিয়ে দিই. এইখানে পানি পরিষ্কার, জাস্ট পানি পাত্রটা ময়লা, হাঁস ময়লা করে ফেলছে. আর এখান থেকে এই অল্প কিছু খাবার নিয়ে এইখানে কোথাও দিয়ে দিই, যাতে করে পড়ে না যায়. আসো, দেখছো বসি না ক্ষুধার্ত, তো খাবার দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করছে. খাক, নিরীহ প্রাণীটা. আমাদের হাঁসের দলে তো এখন মিষ্টি জয়েন করছে, তো সবাই জানে. মানে হাঁসদের যখনই ছাড়া হবে, সে নিজের একটা হাঁস মনে করে, গোসল করে পানিতে, হাঁসের সাথে ঘোরাঘুরি করে, পুরো দলের সাথে সে ঘোরাঘুরি করে. হাঁসের দলের সে একটা মেম্বার. এখন আমরা হাঁসগুলোর ভিতরে একজনকে আজকে নাম দিব, অ্যাকচুয়ালি দুইজনকে নাম দিব, অন্য তিনজনকে আমরা পরে নাম দিব. তো দুইজনের ভিতরে যেটা সব থেকে বড় আর সব থেকে দ্রুত বড় হইতেছে, অ্যাকচুয়ালি দুইটা সব থেকে দ্রুত বড় হইতেছে, এই যে এই দুজন, এ একজন অ্যান্ড ওই একজন. তো ও হলো সব থেকে সাইজে বড়, আমি জানি না ভিডিওতে ডিফারেন্স বোঝা যায় কি না এই দুজনের ভিতরে. তো ওর নাম হলো জেট, কারণ ও অনেক দ্রুত বড় হইতেছে, যেন ওর নাম জেট. আর সব থেকে ছোটো যে আছে, এই যে উনি একদম সাইজে ছোট, কিন্তু আগের থেকে গ্রোথ হইতেছে আলহামদুলিল্লাহ. ওর একটু চোখে সমস্যা ছিল, ওর চোখে একটু প্রবলেম ছিল, ওইটা ওইটা ঠিক হয়ে গেছে মাশাল্লাহ. আমি ভাবছিলাম যে হয়তো ওইটা সার্ভাইভ করতে পারবে না, যেহেতু ও সব থেকে ছোটো, এই জন্য ওর নাম হলো টুনটুনি. এটা আমার আম্মু দিছে ওর নাম, আমি দিই নাই, আমাকে ব্লেম করেন না. আম্মু দিছে ওর নাম টুনটুনি, আর আমি দিলাম ওই যে বড়ো যেটা আছে না, ওই খুব দ্রুত বড় হইতেছে, এই জন্য ওর নাম হলো জেট. অ্যান্ড বাকি যে তিনজন আছে, ওদের নাম আপনারা সাজেস্ট করেন কমেন্টে, যে বাকি তিনজনের নাম আমরা কী দিব. ওরাও খুব দ্রুত বড় হইতেছে. আর এই যে এইখানে একজন আছে, আমি জানি না ও মেল হবে না ফিমেল হবে, বাট ওর বন্ডিং আমার সাথে অনেক ভালো. লাইক আমি ওকে যখন ছেড়ে দিব, আমি যেদিকে যাবো আমার পিছনে পিছনে থাকে. একটা ভয়ের ব্যাপার থাকে যে ও আমার পায়ের নিচে পড়ে যায় কিনা, বাট অলওয়েজ আমি যেদিকে যাবো আমার পিছনে পিছনে ঘোরাফেরা করবে. তো ওর একটা স্পেশাল নাম দিতে হবে. আচ্ছা, এখানে মুরগির বাচ্চাগুলো আছে, এগুলো হলো বড় বাচ্চাগুলো যেগুলো প্রথমে ফুটছিল, আর এগুলো হলো তারপরে নতুন যে বাচ্চাগুলো ফুটছে সেগুলো. তো এর ভিতরে একটা বাচ্চা আছে আমার খুব পছন্দের, এই যে এই বাচ্চাটা আমার খুব পছন্দের, খুবই পছন্দের. হ্যাঁ, তো ওদের জন্য যেহেতু কেজ নাই, এখনও কেজ আমরা বানাইতেছি, প্রসেসে আছে. এতগুলো বাচ্চা আমরা রাখবো কি না, হ্যাঁ এই সবগুলো বাচ্চা আমাদের রাখার প্ল্যান আছে. আর ইন ফিউচার আমি বলতেছি যে এগুলো দিয়ে আমরা, এতগুলো বাচ্চা দিয়ে আমরা কী করবো, ফার্ম দিব না, চিন্তা করেন না. ওকে, আপাতত ওরা এখানে থাকুক. একটা খুব স্পেশাল আপডেট, যেটা একটা ব্যাড নিউজ গুড নিউজ বলতে পারেন. কয়েক ডিম ফুটার হয়তো আর দুই থেকে তিন দিন বাকি আছে, দুই তিন দিনের ভিতরেই কয়েক ডিম ফুটে যাওয়ার কথা. কয়ের নিচে টোটাল ডিম আছে এখন 12টা, ওর নিচে টোটাল ডিম ছিল 17টা, 17টার ভিতরে 5টা ডিম ও নিজে ভেঙে ফেলছে. এই যে এখানে একটা ভাঙছিল, এই যে ভাঙার অংশ বিশেষ পড়ে আছে. তো যেই ডিমগুলা একটু নষ্ট হয়ে গেছে, একটা ডিম আমি সরাইছি, সরি ও 4টা ডিম সরাইছে, আমি একটা ডিম সরাইছি. একটা ডিম আমি লাইট দিয়ে চেক করছিলাম, তখন দেখলাম যে ভিতরে পচে গেছে. তো 4টা ডিম ও ফালাইছে, একটা ডিম আমি ফালাইছি,
সবগুলাই পচা ছিল, সবগুলার ভিতরে কিছুই হয় নাই। তো আশা করি এইগুলার ভিতর হইছে, আমি লাইট দিয়ে চেক করছি, প্রত্যেকটা ডিম লাইট দিয়ে চেক করছি। কিছু কিছু ডিম আমার এখনো মনে হইতেছে যে মনে হয় নষ্ট হয়ে গেছে ভিতরে, আর কিছু কিছু ডিম মনে হইতেছে যে না, হয়তো ভিতর বেবি আছে। সো ফিঙ্গার ক্রস, আই হোপ ভালো অ্যামাউন্টের কিছু বাচ্চা হবে, অ্যাটলিস্ট 6-7টা যেন ফুটে। আমাদের বালি হাঁসদের গোসল হয়ে গেছে। এই তোমাদের গোসল হয়েছে? ও, যেটা দেখানোর জন্য আমি আজকে বলছিলাম, এই যে বললাম না একটা আছে আমার খুব পছন্দের, আসো এদিকে আসো, এদিকে আসো, আসো 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 আসো, তুমি না ভালো, তুমি না ভালো, তুমি এখনো পানির ভিতরে বসে আছো কেন? উঠো, এখান থেকে উঠো, হাতে আসো। বাবা রে বাবা, ভিজা তো একেকার অবস্থা। এখানে বসো, এখানে না, এখানে বসো। এই নিচে কেন? আচ্ছা, ওরা আরও কয়েকবার গোসল করবে, গোসল করার পরে ওদের আমরা খাবার খাওয়ানোর জন্য ভিতরে ঢুকাই দেবো। দেখি ডাক দিলে আসে কি না, এই যে গেস্টটা, আসো। এ বললাম না একজন আছে আমার শুধু পিছনে পিছনে ঘুরে, আসো 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 আসো। এই ওরা সবাই বুঝতে পারছো ওদের এখানে খাবার দিব। আসো 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 আসো, আর তিনজন কই, আর দুজন কই, সরি, আসো 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 আসো, এদিকে আসো এদিকে আসো। ও হয়তো যে এই পানি দেখে পানি খাওয়ার জন্য নামছে, হ্যাঁ নামুক। আর নিচে আছে আমাদের খ মহাশয়, ও ম্যাক্সিমাম টাইম এখানেই থাকে। বেচারা খুবই মন আপসেট, ক নাই, ক ডিমে বসে আছে, সে অনেকদিন হয়েছে করে দেখে না। কবুতরগুলো একটু একটু আপডেট বলি। এই যে আমার মিলিপেয়ারটা আছে এখানে, মিলিপেয়ারটার 2টা ডিমই দিয়ে দিছে মাশাল্লাহ। অ্যান্ড ওদের বেবিগুলোকে কালকে আমি মুভ করে দেবো, আজকে থাক, কালকে মুভ করে দেবো ফ্লাইং লফটে। অ্যান্ড এইখানে এই যে এই বেবিগুলো বড় হয়ে গেছে, বাট এগুলো মুভ করে দেওয়ার মতো হয় নাই। তারপরে এই পাশে এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার কালার অনেক সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে, কারণ এই বাচ্চাটা আমার একটা এক্সপেরিমেন্ট, মিউটেশন আর কি। আমার যতগুলো পাত্তি আছে এর ভিতরে আমি যে পাত্তিগুলো আমি দেখছি যে মিউটেশন করে করছি, ওই পাত্তিগুলো অনেক বেটার হয়েছে। সো এই যে এখানে একটা বেবি আছে, হ্যাঁ এটা অনেক সুন্দর বাচ্চা। আমার এখানে নতুন পেয়ারটা আই থিঙ্ক ডিম দিবে, যে এটাও আমার মিউটেশন করা বাচ্চা। এই বাচ্চাটার বাবা হইলো এই যে এখানে বসে আছে, বাবার কিন্তু একটা সিঙ্গেল বার, কিন্তু বাচ্চাটার ডাবল বার, বাবার থেকে ক্লিয়ারলি সুন্দর কালার আসছে এই বাচ্চাটার। এই যে বাবাটা এটা, অ্যান্ড বাচ্চা এটা। ওর যে মেলটা আছে, এই যে মেলটা দেখেন, ওরও কত সুন্দর কালার, ও এখনও ফুল অ্যাডাল্ট হয় নাই, ও হয়তো 8 পরে আছে। ওর মা কিন্তু যে এইটা, এই মাদিটার কালার ডেভেলপমেন্ট দেখেন এত কিন্তু ভালো না, কিন্তু মিউটেশন করার পরে দেখেন বাচ্চার কালার এক্সিলেন্ট। এই একটা বেবি হয়েছে, অ্যান্ড ওই ওইটারই সেম বেবি, মানে এইটারই একটা ভাই আছে এখানে, এই যে। সো এমন না যে একবারই হয়েছে, এরকম আমার কাছে আরও 4-5টা বেবি আছে ওই ফিমেল, মানে এই ফিমেলটার, যার মিউটেশন করার পর অনেক সুন্দর বাচ্চা হয়েছে। এবার নতুন একটা মিউটেশন করতেছি যে এই মেলটার সাথে এই ফিমেলটার, অ্যান্ড অলরেডি এক পেয়ার বেবি আমরা পাইছি। অ্যান্ড ওই দুইটা কবুতরই কালার ডেভেলপমেন্ট একটু স্লো হয়, এই যে এই জন্য বাচ্চাগুলো দেখেন প্রথম দিকে সাদার দিকে আসছে বেশি। অ্যান্ড এই বাচ্চাগুলোও কালার আসবে, বাট আমি দেখতে চাইতেছি যে কতদিনে কালারটা আসে। আর ওই পেয়ারটা দেওয়ার একটাই রিজন, কারণ ওদের মাথার শেপ ওয়ান অফ দ্য বেস্ট আমার লফটের। বড়ো সাইজের মাথাওয়ালা কিছু কবুতর করে রাখার আশায় ওই মানে দুইটা কবুতর আমি পেয়ার দিয়েছি। এরপরে নতুন এই যে পেয়ার আছে এখানে, এটা একটা মিউটেশন চলতেছে, দেখা যাক এদের যদি বেবি হয় তখন কেমন হবে দেখতে। তারপরে এইখানে একটা মিউটেশন চলতেছে, এই যে এখানে একটা ফিমেল দেখেন, গর্জিয়াস একটা কালার। মেলটা মানে ওয়ান অফ দ্য রেয়ার কালার, কেন রেয়ার কালার বলতেছি, ওর বাবা মা সবারই অনেক সুন্দর কালার, কিন্তু ওর কালার আসে নাই। ওর অলমোস্ট বয়স 2 বছরের কাছাকাছি, 2 বছর না, 1.5 বছরের কাছাকাছি হয়ে গেছে, বাট ওর এখনও কালার এরকম ডেভেলপ করে নাই। বাট ওর থেকে আমি বেবি করছি, ওগুলো অনেক চমৎকার কালার আসছে। সো আমি এবার এই মিউটেশনটা করতেছি, দেখা যাক ওদের বেবি কেমন আসে। কি সুন্দর করে বসে আছে মিষ্টি, তুমি গোসল করছ? হ্যাঁ গোসল করছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রোদে বসে থাকো, হ্যাঁ খুব আরামে তো বসে আছো, দেখা যাইতেছে শরীর শুকাক, তারপরে আমি তোমাকে নিচে নিয়ে যাবো, হ্যাঁ তুমি এখন থাকো। আমাদের বাসায় যে মুরগিগুলো ডিম দেয় অথবা যে মুরগিগুলো বাচ্চা আমরা করে রাখছি, ওগুলো সব হলো টাইগার মুরগির বাচ্চা। এই যে এই মুরগিগুলোরই বাচ্চা, ডিম দেখাই, এই যে ডিম প্রত্যেক দিন আমরা এখান থেকে, প্রত্যেক দিন আমরা 16-17টার মতো ডিম পাই। মানে ও আসলে বাচ্চা ফুটেছিল তো এই জন্য ওরা আলাদা কেজে রাখছি। আর ওর সাথে আমাদের যে সিল্কি মোরগটা আছে, আমি জানি না ঠিকমতো বোঝা যেতেছে কিনা, খুব সুন্দর একটা মোরগ, খুবই সুন্দর,
আপাতত ওর সাথে রাখছি আমরা, পরে সিল্কি যখন ওই ব্রাহ্মা ফিমেলগুলা ব্রিডিং এর জন্য রেডি হয়ে যাবে তখন আমরা ওই ব্রাহ্মাগুলোর সাথে ওদের ব্রিডিং করাবো। এই যে ব্রাহ্মাগুলো সুন্দর না, দুইটা ব্রাহ্মা ফিমেল আমরা ওদেরকে সিল্কি মোরগটার সাথে মিউটেশন করাবো, তার পরবর্তীতে আমরা ব্রাহ্মা মেল নিয়ে আসবো। ব্রাহ্মা ফিমেলগুলোকে দেখতে জোস লাগতেছে, পেয়ারা গাছের নিচে বসে আছে, খুবই সুন্দর খুবই সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা এই গেস্ট কবুতরটা যদি সন্ধ্যা পর্যন্ত থাকে তাহলে আমি তো কবুতরগুলোকে এখন আর বাইরে ছাড়ি না, আর এই গেস্ট কবুতর ভিতরে ঢুকানো যাবে না কারণ ডিজিজ থাকতে পারে। যেটা করব যে ওই কবুতরটার পাখা আমি খুলে দেব সন্ধ্যা পর্যন্ত যদি থাকে। বালি আসার জন্য খাবার রেডি করে রাখছি, ওদের নিয়ে আসি এখন। আসো আসো আসো, এই এই আস্তে 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 আস্তে, এই যে আসো আসো আসো, তোমরা খাবা তোমরা খাবা তোমরা খাবা, আসো, কুদা লাগছে হাতে আসো, চলো আসো 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 আসো, বড় দুইজন ওর শরীরে কিন্তু ফেদার আসা শুরু করছে। এই যে আমাদের বালি ছোট্ট বালি হাঁসগুলো এখন বড় হয়ে যাইতেছে, আসো 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 আসো, জেট ওর নাম হলো, জেট উপর দিয়ে হালকা কিছু ফেদার আসছে আর নিচ দিয়ে ওদের ফেদারগুলো, এই যে নিচ দিয়ে ব্রাউন ফেদারগুলো আসা শুরু করছে, যাক মাশাআল্লাহ। নিনজা নিনজা ভালো আছো? গরম পড়ছে তো হালকা। এই নিনজা শরীরে যে সাদা সাদা ময়লাগুলো এগুলো হলো ওই যে হাঁসে খাবার খায় না ওরকম ছিটায় খাবার খায় তো ওর শরীরে চলে আসে, এগুলো হাত দিয়ে এরকম পরিষ্কার করে দিলেই সরে যায়, সমস্যা নেই। তো অনেকেই বলতেছে যে ভাই নিনজার জন্য পার্টনার আনেন, আমি খুব শীঘ্রই আনবো, বাট এখন প্রচণ্ড গরম, এই সিজনে আনতে চাইতেছি না, একটু সিজনটা চেঞ্জ হোক, একটু গরমটা কমুক, তখন ইনশাল্লাহ নিয়ে আসবো। এই তো এই ছিল আজকের ভিডিও, ইনশাল্লাহ হয়তো দু এক দিনের ভিতরে আমাদের কয়ের সবগুলো ডিম ফুটে যাবে, আমাদের বালি হাঁসগুলো খুব দ্রুত বড় হয়ে যেতেছে, বালি হাঁসগুলোর জন্য একটা নতুন জায়গা লাগবে, ওদের নতুন থাকার জায়গা দেখতে হবে, কারণ ওই ওই ছোট্ট খাঁচার ভিতরে তো আর আমি সবসময় রাখতে পারবো না। তুরিবাজের বাচ্চাগুলোকে আমি ছেড়ে চেক করতে হবে যে ওরা ডিগবাজি দেওয়া শুরু করছে কিনা, আমার মনে হয় না এখনও ডিগবাজি দেওয়া শুরু করছে, তো ওরা যখন ডিগবাজি দেওয়া শুরু করবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে তুরিবাজের হলুদ যে বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চাগুলো হয়েছে ওগুলা ডিগবাজি দেওয়া কবে নাগাদ শুরু করে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কি তুমি ভাই বলবা, ভাই বলো, বলো বাই, টাটা, ওকে টাটা।